আরে গুম করবে কতজনকে ঘুম করবে সবাই যদি একযোগে এই যে চোরের খনির প্রবৃদ্ধি হয়ে যে ডাকাতের পয়দা হয়েছে তার বিরুদ্ধে না দ্বারাই আমরা এ থেকে মুক্তি নাই এই আগুন লাগা বলেন এই সিন্ডিকেট বাণিজ্য বলেন মানুষের সাফারিং বলেন কর্মহীনতা বলেন টাকা পাচার বলেন দুর্নীতি বলেন ভোটের অধিকার হরণ বলেন গণতন্ত্র বলতে কিছু অবশিষ্ট থাকবেন থাকবে না এই পরিস্থিতির মধ্যে দেশ আসছে তাহলে সেই দেশে সিস্টেম ডেভেলপ করবে কি করে একটা পচা পানির বুড়িগঙ্গার মধ্যে বাস করে ওইখানে আশা করবেন যে ওইখান থেকে এক গ্লাস পানি তুলে আপনি শরবত বানিয়ে আপনি ইফতার করবেন সেটি তো হবে না বঙ্গবন্ধুর পাওয়া সেই চোরের খনির ব্যাপক প্রবৃদ্ধি হয়ে আজকে ডাকাতের খনিতে পরিণত হয়েছে সেই ডাকাতদের ডাকাত বলা যাবে না যে ডাকাত বলবে তার বিচার হবে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় ডাক্তার স্বাগত হোসেন সায়ন্ত হয়ে বললেন যে তাহলে কি দেশে বা রাষ্ট্রে সমাজে সব জায়গায় কি দুর্বৃত্তায়নের আশ্রয় প্রশ্রয় বাড়ছে আরে জায়গা থাকলে আর বাড়ার জায়গা থাকলে না বাড়বে পচে গেছে গোটা সিস্টেম যখন পচে যায় তার মধ্যে আপনি কোনো বিশেষ সেক্টরকে বা বিশেষ দপ্তরকে ভালো আশা করবেন এটা কিভাবে সম্ভব এইখানে আপনার বঙ্গবন্ধুর পাওয়া সেই চোরের খনির ব্যাপক প্রবৃদ্ধি হয়ে আজকে ডাকাতের খনিতে পরিণত হয়েছে সেই ডাকাতদের ডাকাত বলা যাবে না যে ডাকাত বলবে তার বিচার হবে আর যে ডাকাতি করবে তার পক্ষে আদালত থেকে রায় আসবে এ বিষয়ে তদন্ত করা যাবে না এটা তো রাষ্ট্রব্যবস্থা এইখানে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি গেথে দিতে সফল হয়েছে অনেকখানি অনেকখানি সফল হয়েছে বলছি এই জন্য যে আনোয়ার ভাই যখন বলেন যে আমরা মুখ ফুটে কিছু বলতে পারি না কেন বলতে পারে না কিসের ভয় ব্যবসা নষ্ট হবে আরে গোটা দেশ নষ্ট হয়ে যাচ্ছে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আপনি একা ব্যবসা দিয়ে কী করবেন জার্মানির বিখ্যাত কবি গ্রন্থকার পলিটিশিয়ান ধর্মযাজক মার্টিন নিমুলারের কথা মোটামুটি মো শিক্ষিত সবাই জানে ওরা সেই বিখ্যাত কবিতা ফার্স্ট দ্য কেম যখন ট্রে কমিউনিস্টদের ধরতে আসে কিছু বলেননি কারণ উনি কমিউনিস্ট না ট্রেড ইউনিয়নের লোকদের ধরতে আসলো বলেন না কারণ আমি তো ট্রেড ইউনিয়নের লোক না ইহুদিদের ধরতে আসলো কিছু বলেননি কারণ আমি তো ইহুদি নই গ্যাস চেম্বারে ওদের মারলে মারুক ক্যাথলিকদের ধরতে আসার পরও কিছু বলেনি এমনি একে একে ধরতে ধরতে যখন তাকে ধরতে যখন আসলো তখন তার পক্ষে বলার তো কেউ আর অবশিষ্ট ছিলেন ছিল না এই শিক্ষাটা আমরা পাইনি আমরা এইখানে ধরে নেই যে আমি এইখানে সুবিধাভোগীর তালিকায় আছি মারছে ওকে ওই পরিচয় দিয়ে একটা রাজনৈতিক পরিচয় দিয়ে মারছে মাহমুদুর রহমান মান্নাকে ধরে নিয়ে গুম করে ফেলে পরে বাধ্য হয়ে আদালতে প্রডিউস করে দীর্ঘদিন জেল খাটায় কারণ ও তো সরকারের বিরোধিতা করছে তাকে মারছে আমি তো সরকারের বিরোধিতা করছি না আমাকে মারব কেন আমার দেশের ভোটের ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমার যে রায় দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে মানবাধিকার বলতে মানবের কোনো অধিকার অবশিষ্ট এই দেশে নেই শুধুমাত্র যারা বাহক হবে যারা তেল দিতে পারবে যারা সুবিধাভোগী গ্রুপ হয়ে তাদের সঙ্গে থাকতে পারবে সেই গুটি কয়েক লোক ভালো থাকবে ব্যবসায়ীরা ব্যবসা করবেন তাদের যে সিন্ডিকেট বাণিজ্য সেই সিন্ডিকেট বাণিজ্যের অংশীদার কত পার্সেন্ট সেই গুটি কয়েক কয়েক পার্সেন্টেজের জন্য দেশের সমস্ত ব্যবসায়ীরা সাফার করছেন না তাহলে কথা বলতে পারবেন না কেন কেন মুখ ফুটে বলতে পারবেন না মুখ ফুটে বলেন একযোগে বলেন সবাই সুর মিলান তাহলে দেখবেন ওই চোরের পক্ষে কোরাস গাওয়ারা তারা ম্লান হয়ে গেছে আমরা যে ভয়ের সংস্কৃতি গেথে দিতে চেষ্টা করেছে শাসক গোষ্ঠী তার কাছে আত্মসমর্পণ করেছি বলে আজকে এই দশা একটা দেশে এই দেশের সাধারণ অশিক্ষিত কর্মীরা বিদেশে যায় সেখানে গিয়ে রাস্তায় থুথু পর্যন্ত ফেলে না কারণ রাস্তায় থুথু ফেললে জরিমানা হতে পারে একটা কাগজ একটা টিস্যু পকেটে নিয়ে ঘোরে ফেলবে না কারণ ওইখানে এটা ফেলতে নাই সে ওই সিস্টেম আছে সে সিস্টেম মানে সেই লোকটাই এদেশে আসলে এই সিস্টেম মানে না কেন কারণ এদেশে সিস্টেম গড়ে তোলা হয়নি এদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে এদেশে যারা এই লুটপাট করে তারা ওই নিয়ে ব্যস্ত থাকে দেশের উন্নয়ন শিক্ষার উন্নয়ন কালচারের উন্নয়ন মানুষের অধিকারের উন্নয়ন এইসবে মনোযোগ নেই তো এবং এই বিষয় নিয়ে যারা কথা বলবে তারা নিপীড়নের মুখে পড়বে বলে আজকে আমার মতো ব্যবসায়ীদের বলতে হয় যে আমরা মুখ ফুটে কিছু বলতে পারি না আমি এটা ভাই নাম উল্লেখ করে বলছি এই জন্যই তিনি একজন প্রতিনিধি মাত্র এদেশের অসংখ্য মানুষ এই ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করছেন বাস করছেন এবং তারা চুপ করে আছেন আমরা যারা টুকটাক আমাদের জান মাল এবং সম্ভ্রমের ঝুঁকি নিয়ে কথা বলি আমরা যারা কথা বলার কারণে মাত্র শুধুমাত্র কথা বলা এবং লেখার কারণে কারো চাকরি যায় কারো প্রমোশন হয় না কারো পুলিশে হয়রানিতে পড়ে কারো বাড়িতে থাকতে পারে না বিনা দোষে হয়রানির মধ্যে পড়ে আমরা এটুকু করে যাচ্ছি আমাদেরকেও অনেকে সতর্ক করে যে ডর ভয় নাই গুম করে ফেলবে গলা নামাও আরে গুম করবে কতজনকে গুম করবে সবাই যদি একযোগে এই যে চোরের খনির প্রবৃদ্ধি হয়ে যে ডাকাতের পয়দা হয়েছে তার বিরুদ্ধে না দাঁড়াই আমরা এ থেকে মুক্তি নাই এই আগুন লাগা বলেন এই সিন্ডিকেট বাণিজ্য বলেন মানুষের সাফারিং বলেন কর্মহীনতা বলেন টাকা পাচার বলেন দুর্নীতি বলেন এই যে ভোটের অধিকার হরণ বলেন গণতন্ত্র বলতে কিছু অবশিষ্ট থাকবেন থাকবে না এই পরিস্থিতির মধ্যে দেশ আসছে তাহলে সেই দেশে সিস্টেম ডেভেলপ করবে কি করে আপনি একটা পচা পচা পানির বুড়িগঙ্গার মধ্যে বাস করে ওইখানে আশা করবেন যে ওইখান থেকে এক গ্লাস পানি তুলে আপনি শরবত বানিয়ে আপনি ইফতার করবেন সেটি তো হবে না